ভয়াবহ বিদ্যুৎ সংকটের দিকে যাচ্ছে ইউরোপের অন্যতম ধনী দেশ ফ্রান্স। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশব্যাপী তীব্র লোডশেডিং এর আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে বিদ্যুৎ সাশ্রয়ের ব্যবস্থা নিতে শুরু করেছে ফ্রান্স সরকার। দেশটির আইকনিক আইফেল টাওয়ারের বাতিও রাত ১২টায় বন্ধ করা হচ্ছে। বিচলিত না হয়ে জনগণকে সরকারের পাশে থাকার আহ্বান জানানো হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ে মাঠে নেমেছে দেশটির পরিবেশবাদী সংগঠনগুলো। ফ্রান্স প্রতিনিধি তাইজুল ফয়েজের পাঠানো তথ্যছবিতে জানাচ্ছেন নূর হোসেন। ইউক্রেনে পুতিনের বিশেষ সামরিক অভিযানের কারণে গোটা ইউরোপে দেখা দিয়েছে চরম অস্থিরতা। জ্বালানি তেল থেকে শুরু করে সব ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে প্রতিনিয়ত। এবার ফ্রান্সে ভয়াবহ লোডশেডিং এর আশঙ্কা করা হচ্ছে। বিদ্যুৎ ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। রাত ১২টার পর ফরাসিদের গর্বের প্রতীক আইফেল টাওয়ারের বাতিও নেভানো হচ্ছে। বিচলিত না হয়ে সরকারের পাশে থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ইমানুয়েল ম্যাখো প্রশাসন। জ্বালানি সাশ্রয়ে সরকারের পাশাপাশি মাঠে নেমেছে দেশটির পরিবেশবাদীরাও। রাতের বেলায় অপ্রয়োজনে জ্বালিয়ে রাখা বাতি নিভিয়ে দেন তারা। দোকানের বিজ্ঞাপনী সাইনবোর্ড ও বিলবোর্ডের বাতিও নিভিয়ে দেয়া হয়। এটা কিন্তু মানে পরিপূর্ণ আলোকসজ্জা প্যারিস আইফেল টাওয়ারের না তো, এই বর্তমানে এটা নিভানো হয়েছে। এই ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবের পর জ্বালানি খাতে সাশ্রয়ের জন্য জনগণের ভবিষ্যতের কথা চিন্তা করে সরকার এই পদক্ষেপ নিয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন দর্শনীয় স্থান যেগুলো আছে এগুলাতে রাত্রের একটা নির্দিষ্ট সময়ের পর বাতি, অপ্রয়োজনীয় যে বিষয় বাতিগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ করে রাখা হয়। পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ২০২০ সালে প্যারিসে অন দা স্পট পার্কুর নামক এই সংগঠনের যাত্রা শুরু হয়। মানুষের ছোট ছোট কাজের মাধ্যমে বড় পরিবর্তন যে সম্ভব সেই বার্তা দেওয়ার জন্যই কাজ করছেন সংগঠনটির সদস্যরা। এই সংগঠনটা এটা একটা অ্যাসোসিয়েশন মূলত, এরা সরকারের সাথে যেটা বলে লিয়াজু করে কাজ করে। তো ওরা খোঁজ খবর রাখে বা বোঝার চেষ্টা করে যে কোন কোন এলাকায় এক্সট্রা বিদ্যুৎ অপচয় হচ্ছে বা এক্সট্রা আপনার বাতি, যেটা ধরা যাক কোনো রাস্তাঘাটের কোনো বাতি বা এরকম কিছু, তো সেই ব্যাপারগুলো সরকারকে ইনফর্ম করে একটা সময় পর, হয়তো রাত ১২টার পরে বা একটা পার্টিকুলার সময় পর আর কি। দেন ওইটার ভিত্তিতে সরকার আবার ব্যবস্থা নেয় সেই সমস্ত বিদ্যুতের অপচয়টা একটু রোধ করতে আর কি। তো এই ধরনের নানান রকম কার্যক্রম চলতেছে ফ্রান্সে। ইটস নট লাইক যে ফ্রান্সে বিদ্যুতে অনেক সমস্যা, কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে বা স্ট্যাবিলিটির কথা চিন্তা করে গভর্নমেন্ট প্লাস বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েশন এবং সাধারণ মানুষজন বিদ্যুৎ সাশ্রয়ের ব্যাপারে খুবই চিন্তা করতেছে বিষয়টা। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে চালানো অভিযানে যাতে কারো ক্ষতি না হয় সেদিকেও নজর রাখে সংগঠনটি। ল্যাম্পপোস্ট, ওষুধের দোকান এবং পুলিশ স্টেশনের মতো প্রয়োজনীয় স্থাপনার বাতি নেভানো হয় না। নূর হোসেন, আরটিভি।